हेलो वेलकम टू माय चैनल आमार घरे बाइरे। अनेक दिन पर एकटू बेरिये छिलाम मनटाके ताजा करार जन्ने बरेर साथे। आमी तो खूब एक्साइटेड छिलाम, अनेक दिन बादे हावा बाईपास एरकम चुल उठछे, खूब एक्साइटेड लागछिलो, ताई दुजने मिले सेटाई एकटू शेयर करछि तोमादेर साथे। घरबंदी जीवन सत्यि भालो लागछिलो ना, ताई डिप्रेशन काटाते एकटुखानी ताओ जदि बर हय पथप्रदर्शक ताहले तो कथाई नेई। आर अनेक दिन बादे अफिसेर काज बाड़ीर काज छेड़े एकटा छोट्ट दुपुरे एकटु आमरा गेछिलाम रिफ्रेश्ड होते। आमरा जेहेतु गड़िया थेके जाच्छिलाम তাই আমরা চিংড়িঘাটা ব্রিজটা ধরলাম। চিংড়িঘাটা ব্রিজ ধরে চলে গেলাম টেকনোপলিস মোড়, টেকনোপলিস থেকে সোজা রাস্তা ধরে নজরুল তীর্থ হয়ে বিশ্ববাংলা গেট, বিশ্ববাংলা গেট থেকে বাঁ দিক থেকে টার্ন করে সামনে গেলেই, কিছুটা গেলেই ইকো পার্কের এক নম্বর গেট পড়বে। গোমাতা আমাদের ওয়েলকাম করলো। গড়িয়া থেকে AC-37 বাস করেও তোমরা যেতে পারো। হঠাৎ করে আমরা প্যারিস চলে এলাম, আইফেল টাওয়ারের সামনে দিয়ে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর এই রাস্তাটা সত্যি ধামসা যাওয়ার রাস্তাটা খুবই মানে সুন্দর, দেখে মনে হচ্ছিল আমরা কোথাও কলকাতার বাইরে আছি, চলে এসেছি। এত সুন্দর একটা ভিলেজ সাইড লাগছিল, পুরো সাইডে একটা ঝিল, মানে আমি আগে কখনো আসিনি তো। আফটার পার্কিং আমরা এখানটায় এন্ট্রি নিলাম। আসলে প্ল্যান ছিল তো ধামসা যাওয়ার, কিন্তু ধামসায় তো হলো না। আলটিমেটলি পার্কিংয়ের পরে আমরা এখন যাচ্ছি ক্যাফে একান্তের দিকে। কারণটা হচ্ছে ধামসা যেতে গেলে অবশ্যই অবশ্যই বুকমাই শো থেকে স্লট বুক করে যাবেন, বিশেষ করে উইকেন্ডে। আমাদের তো বুকিং ছিল না। এখন আমরা ঢুকছি ক্যাফে একান্তে দিয়ে, এত সুন্দর একটা সিনিক বিউটি শেয়ার করছি। দেখো যারা গেছো তারা তো জানোই আমি ফার্স্ট টাইম আসছি, তাই আমার আইডিয়া ছিল না, একটু ভিড় ছিল, আমাদের একটু ওয়েট করতে হাফ অ্যান আওয়ারের উপর ওয়েট করতে হয়েছিল। সিনিক বিউটিটা অসাধারণ লাগছিল, মানে আফটার আ লং টাইম বেরোলাম, এত ভালো, এত সুন্দর ফুল দিয়ে সাজানো, মানে চারদিকটা শুধু প্রকৃতি প্রকৃতি, সত্যি খুবই সুন্দর। মানে মনে হচ্ছে আমরা কলকাতার বাইরে একটা অন্য কোথাও চলে এসেছি, সিরিয়াসলি তাই মনে হচ্ছিল আফটার অল। ক্যাফে একান্তেতে অ্যাকচুয়ালি দুটো রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে নর্মাল বেঙ্গলি রেস্টুরেন্ট একদম ঢুকেই ডান হাতে পড়বে যেটা, আর আরেকটা একটুখানে গেলেই হাউস বোট যেটা, যেটা এখন লকডাউনের পর আবার ওপেন হয়েছে, যেটা অ্যাকচুয়ালি ফর চাইনিজ। হ্যাঁ ক্যাফে এই যে এটা, এইখানে আমরা লাইন দিলাম, এই যে হাউস বোটটা হচ্ছে চাইনিজের জন্য, অ্যান্ড এই সাইডের এই যে জিনিসটা এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে বেঙ্গলি, পুরোপুরি বেঙ্গলি। তো আমাদের দু জায়গাতেই লাইন দিয়েই মানে নাম লিখিয়ে রাখতে হয়েছিল আগে থেকে। যদিও ফার্স্টে আমরা বেঙ্গলি রেস্টুরেন্ট থেকে কল পাই তো আমরা খুবই খিদে পেয়েছিল, প্রায় 3:30 বেজে গেছিলো, আমরা তার কি করব, তো চাইনিজের জন্য ওয়েট না করে আমরা বেঙ্গলি রেস্টুরেন্ট ঢুকে গেছি। এটা বেঙ্গলি রেস্টুরেন্ট ঢোকার এন্ট্রি নিচ্ছে, অনেকেই ঢুকছেন আর কি। আর চাইনিজটা প্রচণ্ড ভিড় ছিল, মানে তারও এক ঘন্টা বাদে আমাদের চাইনিজ থেকে কল এসেছিল, তো ততক্ষণে আমরা অলরেডি তো ঢুকে একটা বসার সুন্দর জায়গা আছে, আমরা এখানে ওয়েটিং রুম এটা এখানে আমরা ওয়েট করছিলাম, তারপর আমাকে আমাদের কল করলো, কল করে আমার সাথে সাথে আমরা চলে গেলাম টেবিলে। মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি, একবার দেখে নাও। আমরা তো ফার্স্টেই মানে বাঙালি খাবার দেখে সব স্বাভাবিকভাবেই খুব জিভে জল চলে আসছিলো আর কি, মানে কতক্ষণে খাবারটা পাবো অ্যান্ড অর্ডার দেবো। পাচ্ছিলো সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, প্রায় ঘড়িতে 4:00 ছুঁই ছুঁই, তখনও ভিড়, তখনও লাঞ্চের জন্য প্রচুর লাইন, প্রচুর সত্যি। আশেপাশে আমি আমার ভেতরের সিনটা নেওয়া হয়নি, কারণ তখন ওই সিটে বসার স্যানিটাইজ করার একটা পর্ব চলছিল বলে,
তো ভেতরটা নেওয়া হয়নি। তোমরা গেলে অবশ্যই ভেতরটা দেখো, খুব ভালোই, বেশ সাজানো গোছানো, খুবই সুন্দর। আর এই হলো তোমাদের মেনু কার্ড। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম ফার্স্টে ভেটকি ফ্রাই, অবশ্যই মানে এসেই রিকমেন্ড করেছিল। আরে আমাদেরও ইচ্ছে ছিল, ফার্স্টে ইচ্ছে ছিল তোপসে ফ্রাই এর, বাট সেটা ওরা বললো যে তোপসে ফ্রাইটা আছে বাট আপনারা ভেটকিটা ট্রাই করে দেখুন, এরকম একটা ব্যাপার। এই আমাদের ভেটকি ফ্রাই, একটা প্লেটে দুটো ছিল আর কি, খুবই দারুণ, মানে সুন্দর খেতে সত্যি। এরপর ছিল ফরিদপুরের মোরগ পোলাও আর ঠাকুরবাড়ির মাটন আর এই স্যালাড। সত্যি অসাধারণ যে পোলাওটা, ফরিদপুরের মোরগ পোলাও, তো এটা কোয়ান্টিটি, একটা প্লেটে কোয়ান্টিটি যথেষ্ট কোয়ান্টিটি। আমরা খেতে পারিনি, আমরা দু প্লেট নিয়েছিলাম দুজনে, তো আমরা খেতে পারিনি, হাফ প্লেট মতন আমরা পড়েছিল। আমি কি করব, খাবারটা নষ্ট করব, তাই জন্য প্যাক করে নিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি। এই দূর থেকে মাদার ওয়্যাক্স মিউজিয়াম দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছিল, আর ফুরফুরে একটা হাওয়া দিচ্ছিল, মানে মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি ছিল না, এমনিতে খুব ভ্যাপসা একটা গরম, বাট সেই মুহূর্তে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল আর কি সত্যি। একটু সময় বের করে তোমরা চলে আসো এখানে, যারা কলকাতার কাছাকাছি আছো বা যদি সম্ভব হয় যেখান থেকেই হোক, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে একদিনের জন্য ডে আউট, ভেরি নাইস প্লেস, খুব মন একদম ভালো হয়ে যাবে, মানে গ্যারান্টিড আর কি। এক নম্বর গেট দিয়ে কিছুটা এগালেই প্রথমে ধাবা জানতে পড়বে, এর সামনেই আছে আইফেল টাওয়ার, এখানে সেলফি জোন আছে সামনে, এত সুন্দর একটা লরি ডেকোরেশন আছে, তোমরা চাইলে সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারবে এখানে, বেশ মজা লাগবে। ধাবা অজান্তের কাছে গুলকান্দ পান শপের পানটা অবশ্যই ট্রাই করো, এখানে পানের অনেক ভ্যারাইটি আছে, আমরা এই পানটা নিয়েছিলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা, মাস্কটা অবশ্যই পরো, স্যানিটাইজার ক্যারি করো, প্রিকশনস নিয়ে দিব্যি ঘুরে আসতে পারো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।